যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তাই সেই সেই আসছেন দুই অনুচর, আসছেন তারা সে রাজ্য হবে। কাজী সাহেবের দুই অনুচর, একজনের নাম নিজামুদ্দিন, একজনের নাম হযরত। আরে নিজা, আমাদের কাজী সাহেবের আদেশ আমরা অবশ্যই করব পালন, সকলকে আমরা ইসলামে নতুন করে তুলবো, বুঝেছিস? আরে হোজা, সে কথা কি আর বলতে আছে রে, এ তো মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্মের মানুষ তারা কেউ থাকতে পারে না। চলো আমরা নদিয়াই, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করব। যদি কোন ব্যক্তি হিন্দু ধর্মীয় দেব দেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমরা নালিশ জানাবো সেই কাজী সাহেবের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমরা যাই সেই, চলো চলো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটুকু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি রে, তারপর আমরা যাই কেমন? শোন, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি। এইদিকে যেন কে একটা হরির নাম করছে রে, এদিকে কে যেন একটা হরির নাম করছে। আরে দূর বোকা, ওটা হরির নাম কেন হবে রে, ওটা আমার খৈনি বলার আওয়াজটা উঠে দি, বুঝেছিস? শোন, তুই আবার কান পেতো, শোন আমি আবার খৈনিটা বলছি, তুই আবার ভালোভাবে কান শোনো তো। Oh, my God.
দেখ হোজা দেখ আমার কথা সত্যি হলো বলছি কে যেন একটা হরির নাম করছে আরে আরে তো আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারেশ রে এ তো আমাদের গ্রামের হরি মোল্লার ছেলে হারেশ বলি আরে বাবা হারেশ তুমি মুসলমানের ছেলে হই কত কত দুর্লভ তুলে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ এই নাম তো হিন্দুদেরকে মরে গেলে হরি বল বলে শ্মশানে নিয়ে যায় আর তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েও এই নাম বলে তুমি মুসলমান সমাজকে কলঙ্কিত করছো জানো কাজী সাহেবের আদেশ সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে আরে শোন তুমি তো মুসলমান হয়ে হরির নাম করবে কেন তুমি আল্লাহর নাম করো খোদার নাম করো কোরআন পড়ো হরির নাম করবে কেন কি বললে কি বললে আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন আল্লাহর হরি কি আলাদা আলাদা তা কখনো হতে পারে না একই আত্মা অনাদিরাদি প্রভু নারায়ণ নাম কেবল ভিন্ন মাত্র কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে হরি কেউ ডাকে ভগবান কই সবার দেহের রক্ত হয়তো লাল কই কারো রক্ত তো সাদা হই না তাই হরির নামে সুদা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না কি তাহলে কি তুমি হিন্দুদের হরির নাম বন্ধ করবে না আমি হরির নাম বন্ধ করলেও হরি দামাই ছাড়বে না কারণ তার সঙ্গে একটা আমার মধুর সম্পর্ক আছে তাহলে আমরা কিন্তু কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব তাহলে কিন্তু আমরা কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব সেটা তোমাদের ব্যাপার তোমরা যা পারবে তাই করো আরে নিজাম আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে হরির নাম করা বড় অপরাধে ওই হরি মোল্লা ছোড়া ঝাড়সেনের নামে আমরা অভিযোগ দায়ী করবো হ্যাঁ চলো চলো আমরা এক্ষুনি সে অভিযোগ দায়ী করবো হ্যাঁ চলো কাজী সাহেবের দরবার তাই সেই কাজী সাহেবের দরবারে আসছেন সেই কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তারা সকলে আসছেন রাজসভার দিকে Oh,
बहुत अच्छा बहुत अच्छा। और बढ़िया गाना लगाओ, और बढ़िया गाना लगाओ, देखो मेरा मन खुश कर दो, और बढ़िया गाना लगाओ। अरे ना हरे সালাম জাহাবনা আসতে পারে হুজুর আপনার রাজসভায়। এসো এসো এসো, কি আদেশ নিয়েছে রাজসভার দিকে, কি আদেশ নিয়েছে রাজসভার দিকে হুজুর। আমাদের এই দেশে আমাদের এই গ্রামের হরিবোলের ছেলে হারে পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরিবোলের হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে কি বললে? আমাদের এই গ্রামের ছেলে হারে হরিবোল করে ঘুরে বেড়াচ্ছে। শোনো, যাও ওই ওই হরেশকে টানতে টানতে করে নিয়ে এসো, ওই টানতে টানতে করে রাজ্য করে নিয়ে এসো, যাও হরেশকে টানতে টানতে করে না ধরে এসো। যথা আদেশ যাব না, আমরা এক্ষুনি নিয়ে আসছি, আমরা এক্ষুনি এসে যাইছো ভাই। আমাকে যথা আদেশ যাব চলো হরি বলে রে। তোমার নাম কি? আমার নাম হরেশ। কি করা হয়? হরির নাম করি, কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, খোদার নাম করো, নামাজ পড়ো। দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে, তুমি হিন্দু দেবতার নাম করো। কমিট গেছে বলুন, দয়া করে আপনার নাচতে একটু মাইকটা বন্ধ রাখুন, না হয় আমাদের নাচটাই বন্ধ রাখবো। তাই তুমি হিন্দু দেবের নাম করবো উচ্চারণ করছো কেন? যে হিন্দু দেব আমি ঘৃণা করি, তো হরির নাম কিছু আমি করো না হুজুর। আমাকে যে ভালো লাগে হরির নাম কৃষ্ণ নাম করতে, আমাকে খুব ভালো লাগে। আর হরি তো কারো একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়, হরিকে যে ভালোবাসে হরি তারও হয়ে যায় হুজুর। এই কৃষ্ণ নামের মধ্যে হিন্দু কি আর মুসলমানের কি? আমরা সবাই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস। আরে এখানকার কাজী সাহেব আমি, বিচার আমাকেই করতে হবে। শোনো, তুমি কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, আর কোনদিন তুমি হরির নাম উচ্চারণ করবে না হুজুর। হরির নাম আমি ছেড়ে দিল, হরি তো আমায় ছাড়বে না। এই হরির নাম যে একবার মুখে উচ্চারণ করে, এই মধুমাখা হরির নাম তাকে কখনো ছেড়ে দিতে পারে না হুজুর। এই জগৎ সংসার যে হরিকে ডাকে না,
যে আল্লাহকে ডাকে না সে পদ্ম পাতার জলের মতো, জল জন্মায় পদ্ম, আর সেই জল পদ্ম পাতায় দিলে যেমন স্থির থাকতে পারে না তেমনি হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। হুজুর কি বললো? হরির নাম ছাড়া থাকতে পারবো না, জানো তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যদি আমার শাস্তি হয়, কৃষ্ণ নাম করলে যে আমার মৃত্যু হয়, তবু আমি হরির নাম ছাড়তে পারবো না হুজুর। হরে শুনগুন, হরে শুনগুন, হরে শুনগুন। তোমরা হয়তো বাইশ বাজারে নিয়ে যাও, তোমরা হয়তো বাইশ বাজারে নিয়ে যাও, আর একটু গাছে বেঁধে একবারে মারতে মারতে শেষ করে দাও। আর যদি তোমরা একে মেরে শেষ করতে না পারো, আর যদি তোমরা একে মেরে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তাহলে কিন্তু তোমাদের এই জান যাবে। এই আমাদের শেষ কথা, আমরা চললাম, আমরা চললাম, একটু মারতে মারতে করে শেষ করে দাও। এই বাইশ বাজারে নিয়ে যাও, আমার কাছ থেকে কখনো হরির নাম বন্ধ হবে না, হরির নাম বন্ধ করবে না। দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারি কিনা। যতক্ষণে তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি চাগুক চালিয়ে যাব। আমাদের কাজী সাহেবের আদেশ, আমাদের কাজী সাহেবের আদেশ, তোকে মারলে শেষ করতে পারলেই আমরা বহুত নাম পাব, আমরা বহুত নাম পাব। তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হবে। দেখি দেখি কার দেহের শক্তি বাড়বে। তোমরা সকলে চোখ মেলে দেখো, এই পিতৃতুল্য পিতার উপর ভালো করে বলতে পারো অত্যাচার চলছে। আর আমি বলি এদের মতো পিতা যেন কেউ সংসারে জন্ম না নেয়। দেশের রাজা সন্তানের তুল্য প্রজার দুঃখ দেখে না, সেই দেশে কোনোদিনও শান্তি পাবে না। কাজী সাহেবের আদেশে আমায় মারছে, ওই কাজী সাহেবের আদেশে আমায় মারছে, এতে আমি কোনদিন অভিশাপ দেব না, একে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, যত খুশি মারো, তোমরা Oh!
আমি আর মারতে পারছি না, আমার ধরে নতুন হয়েছে, আমি আর মারতে পারছি না। ওরে ভাই, ওরে ভাই নিজাম, আমি তুই মারতে পারছি না, আমার একেবারে শরীর লোটর হয়েছে, আমার শরীর লোটর হয়েছে। এখন আমরা কি করবো ভাই? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে কাজী সাহেবকে আমাদের গর্দন কেটে দেবো রে ভাই, ওই কাজী সাহেবকে আমাদের জান নেবে রে ভাই, কাজী সাহেবকে আমাদের জীবন নেবে। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, কাজী সাহেব গেলে তোমাদের প্রাণ দিতে হবে না, আমি তোমাদেরকে মরতে দেব না। আমি যোগময়ে ক্ষণিক্ষণ যে তোমায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, তবে আমার একটা অনুরোধ, আমার এই মৃতদেহকে আগুনেও পোড়াবে না আর কবরেও দেবে না। তাহলে তাহলে আমরা কি করবো, তাহলে আমরা কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণ ত্যাগ করবো, ওই নবাব দরবারে সকালকে দেখিয়ে দেবে, তারপর আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাই করবো, আমরা তাই করবো, তোমার মৃতদেহকে আমরা আগুনে পোড়াবো না আর কবরেও দেব না, ওই নিজে নিয়ে যাবো ওই নবাব দরবারে, তারপর তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আমরা তাই করবো, আমরা তাই করবো। কৃষ্ণ করুণ সিন্ধু দেব অন্ধ পদে গোপিকান্তর ভাবান্তর বলতে, কোথায় তুমি ভগবান, আমি তোমায় ডাকি বারে বার, এই পরিসরে তোরে তোমায় আমি করলাম নিমন্ত্রণ ভগবান। এই তো সত্যি রে ভাই, এ তো সত্যি রে ভাই, হরির নাম কৃষ্ণ নাম করতে করতে হরেশ প্রাণ ত্যাগ করলো। তারপর যুগ শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনে মনি ওই তো যাদের জন্য মানব রেবে অবতীর্ণ হয়, তাই সেই কলি যুগের মহামানবের জ্ঞানের আলো জ্বালি দিতে আসছেন সেই একজন। আর কতদিন প্রতীক্ষায় থাকবো, এসো হে প্রভু গোপাল দেব নাম মহিমায় উদ্ধার করো এই কলি যুগের ধার্মিক নাস্তির জনে। তাই তিনি সেই নদীর ধারে তেঁতুল তলায় বসে পড়লে, এদিকে হারেসকে সেই নদীর জলে ভাসিয়ে দিতে আসছেন, তাহলে সেই নদীর জলে হারেসকে ভাসিয়ে দেওয়ার জন্য আসছে। Oh
বাবা তুমি, কে বাবা তুমি? সেই সুমধুর কণ্ঠে মধুমাখা হরির নাম করতে করতে নদীর জলে ভেসে আসছো। এসো বাবা, এসো বসো, বসো আমার কাছে, এসো বসো, এসো বসো। একি একি তোমার শরীর তো বেত্রাঘাতে চিহ্ন কেন? তোমার শরীরে তো চাভুকের আঘাত কেন? তোমার শরীরে তো বেত্রাঘাতের চিহ্ন কেন? এগুলো আমার চাভুকের আঘাত নয়, এগুলো আমার বেত্রাঘাতের চিহ্ন নয়, এগুলো তো আমি কৃষ্ণ নামের মালা পরেছি, এগুলো তো আমি হরির নামের মালা পরেছি। কিন্তু কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? আমি তো মুসলমান আর তুমি তো ব্রাহ্মণ। কে বলে তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা হয় হরির দাস, তাকে বলা হয় হরির দাস। কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হরেশ। হরি বললাম আমার পিতা, তুমি আর মুসলমান নও, তোমার নাম হরেশ নয়, আজ থেকে তুমি হলো ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম ভক্ত হরিদাস। তুমি যাও ওই বন্দা বাংলাদেশ সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো, আর আমি এই শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই সেই কাজী সাহেব জানতে পেরেছেন যে হারেস এখনো বেঁচে আছে, তাই কাজী সাহেব মন্ত্রী সভাপতি তারা সকলে আসছেন সেই হারেসের কাছে। আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা হরেশ, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর আমরা অনেক অত্যাচার করেছি। না না দাদা, এ কথা বলে আমায় পাপের ভাগিদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর ভগবান আল্লাহ খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও, এ তো আমার পূর্ব জন্মের কর্ম ফল, এ তো আমার পূর্ব জন্মের কর্ম ফল, এ তো আমার পূর্ব জন্মের কর্ম ফল। হরেশ তোমার অন্তরে যে তো কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আজও জানি না। আমি ঘোষণা করে বলছি আজ হতে সারা পুরুর গ্রাম তথা সারা দেশে সব হিন্দু ভাইরা কৃষ্ণ নাম করো, হরির নাম করো। তাই দিগত টুকুনি বলছেন শোনো কাজী সাহেব, শোনো কাজী সাহেব, এক বিন্দু তুটি কুসুম হিন্দু আর মুসলমান, এক বিন্দু তুটি কুসুম হিন্দু আর মুসলমান, অনাদিনাদি প্রভু নিরঞ্জনের সৃষ্টি এক আত্মা এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম, কেউ তাকে হরি কেউ তাকে আল্লাহ কেউ তাকে ভগবান। এই হরেশ মুসলমান ঘরে জন্ম নিয়ে হরিকে ভালোবাসে ফেলেছে বলে হরির দাস হয়ে আছে। আর তুমিও তো হরেশের মধ্যে ভক্তি ভরে আল্লাহর নাম করো, দেখো তুমিও আল্লাহর দাস হয়ে থাকবে। এই মুসলমান ঘরে জন্ম নিয়ে হরেশ আজ হিন্দু ধর্মের